হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো ড্রিম বিসিএস চ্যানেলের তরফ থেকে সবাইকেই জানাই স্বাগত আজকের মূল ক্লাস শুরু করার আগে এক ঝলক দেখে নিই আমরা ভবিষ্যতে কী কী কভার করতে চলেছি এটা ক্লাস নাইনের সিলেবাস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট যেমন সূচকের নিয়মাবলী লেখচিত্র রৈখিক সহ বহুপতি সংখ্যামালা লাভ ক্ষতি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফল লগারিদম প্রভৃতি বিভিন্ন চ্যাপ্টার এখানে কভার করা হবে আজ ম্যাথের তৃতীয় ক্লাসে সূচক নিয়ে আমরা আলোচনা করব আমাদের এক্ষুনি যদি কেউ জিজ্ঞেস করে যে পাঁচ বড় নাকি দশ বড় ছয় বড় নাকি বারো বড় তাহলে হয়তো আমরা হাসবো কিন্তু কেউ যদি বলে দেয় যে ফাইভ টু দি পাওয়ার হাফ পড়ো নাকি টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তখন কিন্তু আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যাবে একশো পনেরো এই নম্বরে পৃথিবীটায় পাঁচ ছ ঘুরে আসা যাবে এখন কেউ যদি জিজ্ঞেস করে যে টু টু দি পাওয়ার সিক্সটি পড়ো নাকি থ্রি টু দি পড়ো নাকি ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স বড়ো তাহলে কিন্তু আমরা এক্ষুনি মাথা চুলকাতে শুরু করে এই এইসব তুলনা কীভাবে অত্যন্ত সহজভাবে ইন্টারেস্টিংলি করতে পারবো সেইগুলো আমরা আজকে শিখতে চলেছি আজকের প্রথম প্রবলেম দেখি টোয়েন্টি সেভেন ইন্টু এক্স টু দি পর থ্রি ডিভাইডেড বাই সিক্সটি ফোর ইন্টু ওয়াই টু দি পর মাইনাস থ্রি এর হোল মাইনাস ওয়ান বাই থ্রি টোয়েন্টি সেভেন মানে জানি আমরা থ্রি এর কিউব আর সিক্সটি ফোর মানে ফোর এর কিউব আবার আমরা দেখি এক্স ওয়াই এর হোল এন সমান এক্স টু দি পর এন ইন্টু ওয়াই টু দি পর এন উল্টোভাবে যদি লিখি এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি এন ইকুয়ালস টু এক্স এর হোল এখানে আমরা দেখছি সাতাশের জায়গায় লিখলাম 3 কিউব ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই ফোর কিউব ইন্টু ওয়াই টু দি এর হোল মাইনাস ওয়ান অতএব লিখতে পারি 3x এর হোল কিউব ডিভাইডেড বাই টু দি এর হোল কিউব এটার হোল মাইনাস ওয়ান বাই থ্রি অর থ্রি এক্স ডিভাইডেড বাই ফোর ওয়াই টু দি পর মাইনাস ওয়ান থ্রি এক্সের হোল কিউব ছিল ফোর ওয়াই টু দি পর মাইনাস ওয়ানের হোল কিউব এটার গোটাটার মাইনাস ওয়ান বাই থ্রি এখন আবার দেখছি এক্স বাই ওয়াই এক্স কিউব বাই ওয়াই কিউব সমান থাকলে এক্স বাই ওয়াই এর হোল কিউব লিখতে পারি আমরা সিমিলারলি এখানে থ্রি এক্স বাই ফোর ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর হোল কিউব লিখলাম আর বাইরে থাকলো মাইনাস ওয়ান বাই থ্রি এখানে দেখছি পাওয়ারের ওপর পাওয়ার আছে তাহলে কী হবে এ টু দি পাওয়ার এম এর হোল এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম ইন টু এন অতএব থ্রি এক্স বাই ফোর ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর তিন ইন্টু মাইনাস ওয়ান বাই তিন 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 কেটে গেলো মাইনাস ওয়ান পড়ে থাকলো থ্রি এক্স ডিভাইডেড বাই ফোর ওয়াই টু দি পর মাইনাস ওয়ানের হোল মাইনাস ওয়ান এখন যদি দেখি এক্স বাই ওয়াই এর হোল মাইনাস ওয়ান এটা মানে কি না ওয়াই বাই এক্স এটা লিখতে পারি ফোর ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স এর হল ওয়ান অতএব ফোর বাই থ্রি ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা অনেকে কবিতা ভালোবাসি নজরুলের কবিতা সুকান্তের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সবসময় আমরা পড়ে থাকি আমরা আজকে অঙ্কের একটা কবিতা পড়ব অঙ্কের কবিতা হচ্ছে আমি বড় না তুমি বড়। সেখানে কবিতাটা কি সংখ্যাগুলির তুলনা চান সূচকদের পাওয়ারে তাকান গোটার জন্য গসা গুনেন ভগ্নাংশে লবের লসা গুনেন এই কবিতাটার মানে কি সেটা আমরা বুঝি প্রথমে যদি বলি ফাইভ টু দি পাওয়ার হাফ এবং সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই সংখ্যা দুটোর দিকে তাকাই এই সংখ্যা দুটো সূচক আছে এদের পাওয়ারে প্রথমে তাকাবো পাওয়ার আছে হাফ পাওয়ার আছে একের তিন পাওয়ারগুলো কী পাওয়ারগুলো ভগ্নাংশ তাহলে ভগ্নাংশে এদের লবের লসাগু নিতে হবে লব কী কী আছে দুই আর তিন এদের লসাগু নিয়ে অঙ্ক করতে হবে আবার যদি বলি টু টু দি পাওয়ার সিক্সটি এবং থ্রি টু দি পাওয়ার ফর্টি এইট এইগুলোর মধ্যে কে বড়ো এদের পাওয়ারটা দেখো এদের পাওয়ারটা ইন্টিজার অর্থাৎ গোটা সংখ্যা এই গোটা সংখ্যার জন্য এদের নিতে হবে আগের কবিতাটা আরও ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ নেই ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এবং টু টু দি পাওয়ার সিক্সটি ধরে নিলাম এ সমান ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এবং বি সমান টু টু দি পাওয়ার সিক্সটি এদের পাওয়ার দেখো গোটা আছে ইন্টিজার তাহলে এদের গসাগু নিয়ে কাজ করতে হবে গোটার জন্য গ ফর গ গোটার জন্য গসাগু গোটার জন্য গসাগু তাহলে আমরা এখন গসাগু করি টোয়েন্টি ফোর এটাকে ভাঙলে কীরকম পাই দুই বারো দুগুনো চব্বিশ ছয় দুগুনো বারো তিন দুগুনো ছয় আর ষাটকে যদি ভাঙি দুই তিরিশ দুই পনেরো তিন পাঁচ অতএব চব্বিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এবং ষাট সমান দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এখানে দেখো দুই কমন যাচ্ছে দুই কমন যাচ্ছে এবং তিন কমন আছে তাহলে গসাগু সমান দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ বারো এটাকে আমরা কেমন করে লিখছি ফাইভ টু দি পাওয়ার দুই গুণ বারো বারো এর মাল্টিপল হিসেবে লিখতে হবে এটাকে লিখছি টু টু দি পাওয়ার পাঁচ গুণ বারো অতএব এটাকে লিখতে পারি ফাইভ স্কোয়ারের বারো এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভের বারো অতএব ফাইভ স্কোয়ার মানে পঁচিশ টু দি পাওয়ার বারো আর এটা মানে বত্রিশ টু দি পাওয়ার বারো অতএব পঁচিশ টু দি পাওয়ার বারো এ সমান বি সমান বত্রিশ টু দি পাওয়ার বারো এখন বত্রিশ যেহেতু পঁচিশের থেকে বড়। তাই আমরা লিখতে পারি বত্রিশ টু দি পাওয়ার বারো গ্রেটার দেন পঁচিশ টু দি পাওয়ার বারো অর্থাৎ বি গ্রেটার এ অর্থাৎ এটা সমানে লিখতে পাচ্ছি টু টু দি পাওয়ার সিক্সটি greater than 5 to the power 24 আমরা আবার একটা উদাহরণ নিয়ে দেখছি যে কে বড় ধরে নিলাম এ সমান থ্রি টু দি পাওয়ার 48 এইট বি সমান ফোর টু দি পাওয়ার থার্টি আর সি সমান সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি এখন এদের পাওয়ারগুলো দেখো সব গোটা সংখ্যা তাহলে গোটার সংখ্যার জন্য কী করতে হবে গসাগু করতে হবে আটচল্লিশ দুই ভাঙি চব্বিশ দুই দিয়ে বারো দুই ছয় তিন দুই থার্টি সিক্স দুই আঠেরো দুই নয় তিন তিন আবার টোয়েন্টি ফোর সেটাকে যদি লিখি দুই বারো দুই ছয় দুই তিন অতএব ফর্টি এইট সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই থার্টি সিক্স সমান দুই গুণ দুই গুণ তিন গুণ তিন আর টোয়েন্টি ফোর সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এদের মধ্যে কমন দেখো একটা দুই দুটো দুই আর তিন একটা 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 এখানে আর দুই নেই তাহলে মিনিমাম কি পেলাম দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ বারো হচ্ছে গছাগু এখন এটাকে লিখলাম থ্রি টু দি পাওয়ার চার গুণ বারো কে লিখলাম ফোর টু দি পাওয়ার তিন গুণ বারো আর সিকে লিখলাম সেভেন টু দি পাওয়ার দুই গুণ বারো অতএব এটাকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর এর হোল বারো এটাকে লিখতে পারি ফোর কিউবের হোল বারো আর এটাকে লিখতে পারি সেভেন স্কোয়ারের হোল বারো অর্থাৎ একাশি টু দি পাওয়ার বারো চৌষট্টি টু দি পাওয়ার বারো আর এটা হলো ঊনপঞ্চাশ টু দি পাওয়ার বারো এখন আমরা জানি আমরা জানি একাশি গ্রেটার সিক্সটি ফোর গ্রেটার ফর্টি নাইন অতএব একাশি টু দি পাওয়ার বারো গ্রেটার সিক্সটি ফোর টু দি পাওয়ার বারো গ্রেটার ফরটি নাইন টু দি পাওয়ার বারো একাশি টু দি পাওয়ার বারো মানে কি থ্রি টু দি পাওয়ার ফোরটি এইট সিক্সটি ফোর টু দি পাওয়ার বারো মানে ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স আর ফর্টি নাইন টু দি পাওয়ার বারো মানে সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর তাহলে আমরা দেখো এত সহজেই এত বড় বড় সংখ্যাগুলোর তুলনা করে ফেললাম এতক্ষণ আমরা দেখেছি যখন সূচকের পাওয়ার গোটা সংখ্যায় হয় অর্থাৎ ইন্ডিজার হয় তাদের মধ্যে কীভাবে তুলনা করা যায় এখন দেখব যখন সূচকগুলোর পাওয়ার ভগ্নাংশে থাকে তাদের মধ্যে তুলনা কি করে করব ভগ্নাংশ থাকলে লবগুলোর কি করতে হয় বলেছে লসাগু করতে হয় তাহলে এদের লসাগু করি তিন আর চার এদের লসাগু করলে হয় দুই তিন দুই তাহলে দুই গুণ তিন গুণ দুই সমান বারো হচ্ছে লসাগু এখন এই অঙ্গটা কিভাবে করা যায় ধরে নিলাম এ সমান টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর বি সমান ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর সি সমান থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু এটাকে আমরা এ টু দি পাওয়ার যে লসাগুটা হয়েছে তার পাওয়ার এইচ করে নিলাম এ টু দি পাওয়ার বারো করলাম তাহলে এদিকেও কী করতে হবে টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তার হল বারো এখানে বি টু দি পাওয়ার বারো করেছি তাহলে ফাইভ টু দি পাওয়ার একের তিন এর হোল টুয়েলভ আর সি টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু এর হোল টুয়েলভ অর্থাৎ এ টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়ালস টু টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন্টু টুয়েলভ বি টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু টুয়েলভ আর সি টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু টুয়েলভ অর্থাৎ এটা সমান লিখতে পারি টেন টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার ফোর তিন চারে কেটে গেলে বারো সি টু দি পাওয়ার বারো ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার সিক্স এটার ভ্যালু দেখো কত থাউজেন্ড হয় এটার ভ্যালু ফাইভ টু দি পাওয়ার ফোর ফাইভ টু দি পাওয়ার ফোর আমরা নামটা পড়েছিলাম পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ ইন্টু পাঁচ করলে ছশো পঁচিশ পাই এটা ছশো আর থ্রি টু থ্রি টু দি পাওয়ার সিক্স মানে কত থ্রি টু দি পাওয়ার ফোর মানে একাশি থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে দুশো তেতাল্লিশ আর থ্রি টু দি পাওয়ার সিক্স মানে সাতশো উনত্রিশ সেভেন টোয়েন্টি নাইন এখান থেকে দেখো বুঝতে পারছি যে এ টু দি পাওয়ার টুয়েলভ গ্রেটার দেন সি টু দি পাওয়ার টুয়েলভ গ্রেটার দেন বি টু দি পাওয়ার টুয়েলভ অর্থাৎ এ গ্রেটার সি গ্রেটার বি অতএব এখান থেকেই বলতে পারি এ মানে কত ছিল টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর গ্রেটার সি সি মানে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু গ্রেটার বি মানে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এভাবে আমরা সহজেই যখন কোনো পাওয়ার ভগ্নাংশে থাকবে তাদের মধ্যে তুলনা করতে পারবো আর একটা অঙ্ক দেখা যাক ধরে নিলাম এ সমান ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই এইট বি সমান টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর আর সি সমান সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ যেহেতু পাওয়ার ভগ্নাংশে আছে তাদের লশাগু করতে হবে লশাগু করে নিই আট চার আর বারো মিনিমাম চার দিয়ে যাচ্ছে চার দুই আট চার একে চার চারে তিনে বারো তাহলে লসাগু চার গুণ দুই গুণ তিন সমান চব্বিশ তাহলে এখন এ টু দি পাওয়ার কত করবো চব্বিশ এ টু দি পাওয়ার চব্বিশ করেছে মানে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই এইট ছিল ডান দিকে এরও চব্বিশ হবে আবার বি টু দি পাওয়ার চব্বিশ সমান টু টু দি পাওয়ার একের চার এর হোল চব্বিশ আর সি টু দি পাওয়ার টুৱেণ্টি ফ'ৰ ইকুৱেলছ টু ছিক্স টু দি পাৱাৰ ওৱান বাই টুৱেলভ ইন টু টুৱেণ্টি ফ'ৰ অৰ্থব এ টু দি পাৱাৰ টুৱেণ্টি ফ'ৰ ইকুৱেলছ টু ফাইভ টু দি পাৱাৰ ওৱান বাই এইট ইন টু টুৱেণ্টি ফ'ৰ বি টু দি পাৱাৰ টুৱেণ্টি ফ'ৰ ইকুৱেলছ টু 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 দি পাৱাৰ ওৱান বাই ফ'ৰ ইন টু টুৱেণ্টি ফ'ৰ চি টু দি পাৱাৰ টুৱেণ্টি ফ'ৰ ইকুৱেলছ টু ছিক্স টু দি পোৱাৰ ওৱান বাই টুৱেলভ ইন টু টুৱেণ্টি ফ'ৰ এইখনে দেখ আট তিন কেটে যাচ্ছে তাহলে ফাইভ টু দি পাওয়ার থ্রি পড়ে থাকছে এ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর সমান ফাইভ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইকুয়ালস টু 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 দি পাওয়ার চার ছয় চব্বিশ টু টু দি পাওয়ার সিক্স আর সি টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইকুয়ালস টু সিক্স টু দি পাওয়ার বারো দুয়ে চব্বিশ সিক্স স্কোয়ার ফাইভ কিউব মানে একশো পঁচিশ টু টু দি পাওয়ার সিক্স মানে সিক্সটি ফোর সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স অতএব একশো পঁচিশ গ্রেটার সিক্সটি ফোর গ্রেটার থার্টি সিক্স অতএব বলতে পারি এ টু দি পাওয়ার টুয়েলভ গ্রেটার সরি এ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর গ্রেটার বি টু দি পাওয়ার টোয়েন্টি ফোর গ্রেটার সি টু দি পাওয়ার টোয়েন্টি ফোর অতএব এ গ্রেটার বি গ্রেটার সি অতএব ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই এইট গ্রেটার টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর গ্রেটার সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ